জাতিসংঘের শিক্ষাগত বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থাকে সংক্ষেপে বলা হয় ইউনেস্কো। এই সংস্থাটির একটি বিশেষ প্রকল্প হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকা লিপিবদ্ধ করা। কিভাবে ইউনেস্কো এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো বাছাই করে, বাংলাদেশের কোন কোন স্থান এই তালিকাভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের কোন কোন স্থান এই তালিকাভুক্ত হতে যাচ্ছে, এই সব বিষয়ে জানবো অতীতের আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে রয়েছে যথেষ্ট এডুকেশনাল ইনফরমেশন। আপনি যদি অতীতের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। ফেসবুক থেকে দেখলে অতীত পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে বলা হয় ইউনেস্কো, এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর একটি বিশেষ প্রকল্প হল আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্প। এই প্রকল্পের আওতায় পৃথিবীর 21টি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে বিশ্ব ঐতিহ্য কমিটি। এই প্রকল্পের কাজ হল বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা অনন্য সাধারণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব বিশিষ্ট স্থানসমূহ চিহ্নিত করা এবং তা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নাম লিপিবদ্ধ করা। প্রকল্পটিতে রয়েছে 10টি বিশেষ বিশেষ মানদণ্ড বা শর্ত। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হওয়ার জন্য উক্ত 10টি মানদণ্ডের ন্যূনতম একটি শর্ত পূরণ করতে হবে। ইউনেস্কোর নীতি অনুসারে প্রতিটি ঐতিহ্যবাহী স্থানকে একটি করে পরিচয় বহনকারী ধারাবাহিক নাম্বার দেওয়া হয়। বর্তমানে এই নাম্বারের সংখ্যা 1200 ছাড়িয়ে গেছে। বিশ্বের মোট 138টি রাষ্ট্রে এই 1200 স্থানগুলি অবস্থিত। প্রতিটি ঐতিহ্যবাহী স্থানের সমুদয় সম্পত্তি ও জমির মালিক ওই স্থানটি যে দেশ অবস্থিত সেই দেশ। তবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রকল্পের আওতাভুক্ত সকল রাষ্ট্রই প্রতিটি স্থান রক্ষার ব্যাপারে ভূমিকা নিতে পারে। কিছু বিশেষ শর্ত সাপেক্ষে এই স্থানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ইউনেস্কো কর্তৃক গঠিত বিশ্ব ঐতিহ্য ফান্ড থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্যের মানদণ্ডে ইউনেস্কো বাংলাদেশের 3টি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করে। এর মধ্যে প্রথমটি হল মসজিদের শহর বাগেরহাট। মসজিদের শহর বাগেরহাট মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট শহরের একটি বিলুপ্ত অংশ। 50টির বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি হওয়ায় এই শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করা হয়েছে। এই শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হল ষাট গম্বুজ মসজিদ। এই শহরটিকে তালিকাভুক্ত করা হয় 1985 সালে। তালিকাভুক্ত দ্বিতীয় স্থানটি হল নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার। এই স্থানটিকেও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করে 1985 সালে। এরপর সর্বশেষ 1997 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয় খুলনা বিভাগে অবস্থিত সুন্দরবন। এটি বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চল অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। 1999 সালে বাংলাদেশের আরও 5টি স্থানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করার জন্য আবেদন করা হয়। এই স্থানগুলো হল ঢাকার লালবাগ কেল্লা, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত হলুদ বিহার এবং জগদ্দল বিহার, বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় এবং কুমিল্লা জেলার লালমাই ময়নামতির স্মৃতিস্তম্ভ সমূহ। আবেদন পাওয়ার পর ইউনেস্কো 2014 সালে এই 5টি স্থানকে সম্ভাব্য হিসেবে তালিকাভুক্ত করে এবং যে কোনো সময় এই নামগুলো সংযুক্ত হতে পারে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায়, যা বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও সুপরিচিত করে তুলতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিদিন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের অতীত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। ফেসবুক থেকে দেখলে অতীত পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।